খোদা প্রভু আমাদের মহান ঈশ্বর, একমাত্র আমাদের নিরাপদ আশ্রয়স্থল, যে আশ্রয়স্থল পৃথিবীর কোন মানুষের কাছে না আমার কাছে আছে, না আশিস বাবুর কাছে, না চিরন্তন বাবুর কাছে, আমার কাছে নেই। আমরা সকল মানুষ আমরা পাপ করেছি। আজকের দিনে যদি আপনারা পবিত্র ঈশ্বরের সঙ্গে হাঁটতে চান বা এই আশ্রয় যদি পেতে চান, তবে আমরা কীর্তনসংহিতা ১৯১ অধ্যায় ১ পদে যদি বই, সেখানে লেখা আছে, যদি ঈশ্বরের আশ্রয় পেতে চান তবে আপনাকে তার ছায়ার সঙ্গে সঙ্গে হাঁটতে। যদি আপনি তার ছায়ার সঙ্গে সঙ্গে না হাঁটেন, তবে আপনি সেই ছায়া পাবেন। যেমন যদি আমরা মসির কথা মনে করি বা অনুসরণ করি, মসি যখন ইসরায়েলের কানান দেশে নিয়ে যাচ্ছিলেন, সেই মরুভূমির দেশে শুধু মরুভূমি, কোন গাছপালা, কোন আশ্রয়ের জায়গা ছিল না। কিন্তু এই সদাপ্রভু মসিদের এবং ইসরায়েলের আশীর্বাদ করেছে এবং মেঘের ছায়া তাদের। আজকে যদি ধরুন আপনি হেঁটে বেড়াচ্ছেন, আপনার একটা ছোট্ট শিশু আছে, আপনার খুব রোগ উঠেছে ওই সময়, যদি ওই ছোট্ট শিশুকে আপনি ছায়া দিতে চান, তবে আপনার সঙ্গে সঙ্গে তবেই আপনি সেই শিশুকে আপনি ছায়া দিতে পারবেন। আমরা তো প্রত্যেককে ঈশ্বরের সন্তান, তাহলে কি তিনি আমাদের আশ্রয় দেবেন? তিনি আমাদের আশ্রয় দেবেন না? তিনি আমাদেরকে ছায়া দেবেন না? তিনি দিতে চাইছেন। আপনি এলিয়ার কথা জানেন কি? এলিয়া কিন্তু আমাদের মতনই মানুষ ছিলেন। যদি আমরা যাকোব ৫:১৭ পদে পড়ি, সেখানে লেখা আছে এলিয়া তো আমাদের মতনই মানুষ ছিল, কিন্তু তার যে কাজ, তার যে ঈশ্বরের প্রতি বিশ্বাস সবসময় অটল ছিল, ছিল কিনা? Praise the Lord! Praise the Lord! Hallelujah! In the name of Jesus! Glory in the name of the Jesus! Hallelujah! আওয়াজ পাচ্ছি না, নিজের হৃদয় খুলে দিন। Hallelujah! Praise the Lord! Glory to Jesus! আপনি কি বিশ্বাস করেন যে এই মুহূর্তে পবিত্র ঈশ্বর আপনাকে স্পর্শ করুক? যদি চান তবে নিজের হৃদয়ে খুলে দিন। যদি ঈশ্বরের কাছে নিজের আশ্রয় চান, তবে তার ছায়ার সঙ্গে সঙ্গে আপনাকে হাঁটতে হবে। আজকের যদি আজকের দিনে তার ছায়ার সঙ্গে সঙ্গে যদি আপনি না হাঁটেন, তবে মন্দ আত্মার শয়তানের আক্রমণে আমাদের জীবনের প্রতিটা পথ। আমি একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে করতে চাই, এই মুহূর্তে এই সময় কার কার ঘুম এসেছে বলুন তো? কার কার এই সময় ঘুম এসেছে হাত তুলে বলুন, লজ্জা পাবেন না। কারো ঘুম এসেছে? ঘুম এসেছে? ঘুম এসেছে না? অলস হচ্ছে না? ভয় হচ্ছে না? তাহলে যদি ভয় হচ্ছে না, অলস হচ্ছে না, তাহলে নিজের হৃদয় খুলে একবার জয় যিশু বলুন। জয় যিশু! সেই মসির মতো তাদেরকে আমাদের আশ্রয় দিতে চাইছেন। সেই মেঘের আমাদের হৃদয়ে হৃদয়ে তিনি বাস করছেন। যেমন এলিয়া তার নিজের জীবনে
স্ক্রিনে লেখা আছে, হে প্রভু আমি আর পারছি না, আমি মরতে চাই। কিন্তু ঈশ্বর কি এলিয়কে মরতে দিয়েছিলেন? যখন আহব রাজা বারবার এলিয়কে মারার জন্য সন্ত্রাস চালিয়েছিলেন, সে সময় কি আহব রাজা পেয়েছিলেন? তবুও কি যে পরিকল্পনা এলিয়র জন্য আহব রাজা বিছিয়েছিলেন, সেই আহবের পরিকল্পনা কি সম্পূর্ণ হয়েছিল? শরীরে 65% এরও অধিক জল দিয়ে তৈরি,
তার মানে আমাদের হৃদয়ও জল দিয়ে তৈরি, আমাদের হৃদয়ে পবিত্র আত্মার বাস করছে। আর জলটা তার সৃষ্টি ঈশ্বরের, এই যে সমগ্র জিনিস আমাদের গাছপালা থেকে শুরু করে সূর্য নক্ষত্র মহাবিশ্ব তার সৃষ্টি। এখন তো আমরা পরিকল্পনাও করতে পারি না, কিন্তু আজকের দিনে আমরা যেখানে বাস করছি, আমরা যেখানে আছি, যদি আমরা আমাদের জীবনে পবিত্র আত্মার আত্মিক জীবনের আশীর্বাদ পেতে হয়, তবে আজকের দিনে আমাদের বিবরণ করে দিতে হবে, তাই কি না? কিন্তু এই সময় আমাদেরকে, এই মুহূর্তে আমাদেরকে চেঞ্জ হওয়ার, পরিবর্তন হওয়ার, আজকের দিনে যারা যারা নিজের হৃদয় খুলে প্রার্থনা নিয়ে আসবে, আমরা প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রার্থনা করব, এবং পবিত্র ঈশ্বর প্রত্যেকের হৃদয়ে নতুন জায়গা দেবে। আমেন, আমেন, আমি এটা বিশ্বাস করি। কারণ জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর তার পবিত্র, নির্দোষ এবং প্রেমময় লোক হওয়ার জন্য আমাদের খ্রিস্টের মধ্য দিয়ে